ষড়যন্ত্রকারীরা তারা নানাভাবে বিভিন্ন আন্দোলনকে ব্যবহার করার চেষ্টা করছে। 15 বছর ধরে যে গুম খুন, যে অর্থ পাচার লুণ্ঠন এখানে হয়েছে, এই সব কিছুর বিচার করতে হবে। গুম খুনের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। এখনও পর্যন্ত গুমের শিকার পরিবার পরিজনরা আহাজারি করছেন। শহীদ এবং আহতদের তালিকা পূর্ণাঙ্গ হওয়া দরকার। আমরা পরিষ্কার করে বলতে চাই যে সুনির্দিষ্টভাবে মামলা হতে হবে, যাতে সেই মামলা যাতে ন্যায় বিচার পাওয়ার জন্য যথার্থ হয়, এবং নির্দেশদাতাসহ মাঠ পর্যায়ে যারা বাস্তবায়নকারী তাদেরকে এখানে আনতে হবে। এবং এই ন্যায় বিচারের জায়গা শুধুমাত্র জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিষয় নয়, 15 বছর ধরে যে গুম খুন, যে অর্থ পাচার লুণ্ঠন এখানে হয়েছে, এই সব কিছুর বিচার করতে হবে। গুম খুনের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। এখনও পর্যন্ত গুমের শিকার পরিবার পরিজনরা আহাজারি করছেন, এবং তারা তাদের পরিবারের সদস্যদের ভাগ্যে কী ঘটলো সে বিষয়ে কোনো এখন পর্যন্ত জানতে পারছেন না। আয়নাঘর বন্ধ করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কিন্তু আয়না ঘরে নিয়ে যাওয়া হয়েছে অথবা তুলে নিয়ে যাওয়া হয়েছে, এই সমস্ত ব্যক্তিদের ভাগ্যে কী ঘটলো তার কোনো জবাব আজকে পর্যন্ত নেই। এই পরিবারগুলো অপেক্ষা করছে, তারা জানতে চায় তাদের পরিজনের ক্ষেত্রে, তাদের আপনজনের ভাগ্যে কী ঘটেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের ভয়ঙ্কর অপরাধ যেগুলো করা হয়েছে এবং যেটা করে এই পুরো রাষ্ট্রের অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলা হয়েছে, আজকে সেই অবস্থা যদি এখনও বহাল থাকে, এর অর্থ হচ্ছে যে আমরা এই রাষ্ট্রটাকে যে পুনর্গঠন করতে চাইছি, যেখানে মানুষের ঐক্যের জায়গা দরকার এবং জনগণের রাষ্ট্র হিসেবে এটা পুনর্গঠিত হবে, সেই ভিত্তিটা শক্ত জায়গায় দাঁড়াবে না। কাজেই এই সব প্রশ্নগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে বিচার করতে হবে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমরা এটা দুঃখের সাথে বলবো, আমরা শহীদের তালিকা চেয়েছি, সেই প্রক্রিয়া চলছে, আরও দ্রুত করতে পারলে ভালো হয়, এবং শহীদদেরকে জাতীয় মর্যাদায় অভিষিক্ত করা, তাদের পরিবারের দায়িত্ব গ্রহণ করা, তাদের জন্য প্রত্যেকটি এলাকায় মনুমেন্ট স্থাপন করা, যাতে আগামী প্রজন্মের কাছে তারা আমাদের এই প্রেরণা হিসেবে প্রতি মুহূর্তে উপস্থিত থাকতে পারেন, সেটা করা দরকার। আমরা মনে করি শহীদ এবং আহতদের তালিকা পূর্ণাঙ্গ হওয়া দরকার, এবং সেই পূর্ণাঙ্গ হওয়ার ক্ষেত্রে যত্নবান হওয়া দরকার। রাষ্ট্রের অনেক প্রতিষ্ঠান আছে, তাদেরকে সক্রিয় হতে হবে, আমাদেরও দায়িত্ব আছে, রাজনৈতিক সংগঠন, শিক্ষার্থীরা কাজ করছেন, শ্রেণী পেশার বিভিন্ন সংগঠন তাদের ইতিমধ্যে তাদের উদ্যোগ নিয়েছে, যেমন গার্মেন্ট শ্রমিক সংহতি শ্রমিকদের নিহতদের তালিকা তারা তৈরি করে সেটা প্রকাশ করেছেন, আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় নিহতদের তালিকা তৈরি করে সেটা প্রকাশ করার আমরা চেষ্টা করছি। কিন্তু এই বিষয়ে পূর্ণাঙ্গ তালিকা তৈরি করার সক্ষমতা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, অন্যরা সহযোগিতা করতে পারেন, এবং তার মধ্য দিয়ে এই পূর্ণাঙ্গ তালিকায় প্রত্যেকেই যাতে যথার্থভাবে তাদের দায়িত্ব সরকার নিতে পারে, বিশেষত আহতদের ভবিষ্যৎ জীবন কীভাবে চলবে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। তো এই কাজগুলো সরকারের একটা আশু কাজের অংশ। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা, আজকে শ্রমিকদের মধ্যে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তারা মজুরির দাবিতে এবং অন্যান্য দাবিতে আন্দোলন করছেন, সে আন্দোলনের যে ন্যায্যতার জায়গা আছে সেটা পূরণ করতে হবে, এবং আমরা নিঃসন্দেহে এই শ্রমিকদের আন্দোলনে পূর্ণ কায়দায় দমনের পথ পরিহার করার জন্য দাবি জানাব। তবে একই সাথে এটাও আমরা বলতে বাধ্য হচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে ষড়যন্ত্রকারীরা তারা নানাভাবে বিভিন্ন আন্দোলনকে ব্যবহার করার চেষ্টা করছে, এবং সেটা ব্যবহার করে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। বিশেষভাবে শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে এটা অনেক বেশি আমরা দেখতে লক্ষ্য করছি যে একটা অস্থিতিশীলতাই যেন তাদের লক্ষ্য, এই অবস্থা বিরাজ করছে।